গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তোমাদের ভালোবাসায় তোমরা যেভাবে সাবস্ক্রাইব করছো, সাপোর্ট করছো, সেভাবেই করতে থাকো, কারণ তোমাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশন, তোমাদের প্রত্যেকটা কমেন্ট, তোমাদের ভিউজ, তোমাদের লাইকস, তোমাদের যে এই মোটিভেশনগুলো, এগুলো কিন্তু আমাকে আরো কাজ করার সাহস, শক্তি, মনের জোর এগুলো যোগায়। আজকে খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে যে আমি ফেসবুক থেকে কতটা আর্ন করি। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে দেখো ইউটিউব থেকে আর্নিং হয়, এটা ভ্যালিড, এটা সবাই জানে, কিন্তু ফেসবুক থেকে আর্নিং কি হয়, এটা কতটা হয়, কত টাকা পাওয়া যায়, সেই টাকা দিয়ে মোটামুটি কী কী খরচ করা যায়, আমি কি খরচ করেছি আমার ফার্স্ট পেমেন্টে, আর ফেসবুক থেকে ঠিক কত অ্যামাউন্টের টাকা পাওয়া যায়, কি প্রসেসে পাওয়া যায়, এভরি ডিটেইলস আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে। তার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে ঘুম থেকে উঠে এক গ্লাস জল খাবো। আর আগে একটা রিলে আমাকে একজন বলেছিল যে তুমি কেন প্লাস্টিকের বোতলে জল খাচ্ছো। দেখো সেদিনকে হট করে প্লাস্টিকের বোতলটা সামনে ছিল, তাই খেয়ে ফেলেছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা আমার হ্যাবিট না। আমি সব সময় মেটালিক কোনো গ্লাসে ঘুম থেকে উঠে জল খাই, সেটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু ভীষণ জরুরি। ঘুম থেকে উঠে কোনো কাঁসার হোক, তামা হোক, সেই ধরনের কোনো মেটালিক কিছুতে জল খাবে, সেটা আমাদের শরীরের জন্য কিন্তু ভালো, আর শরীরটা অ্যাবজর্ব করে সেগুলো, এটা মাথায় রাখো। ঘুম থেকে উঠে ক্লাস করিয়ে যোগা নিজস্ব প্র্যাকটিস করে এই জলটা আমি খাবো, কারণ ঘুম থেকে উঠে একদম সময় পাইনি। জল খেয়ে ব্রেকফাস্ট করবো, দেন স্নান করে তোমাদের সঙ্গে প্রত্যেকটা ডিটেলস আমি শেয়ার করবো, যাতে তোমাদের মনে কোনো ডাউট না থাকে। আর ফেসবুকে যারা নতুন ক্রিয়েটার্স আছো, যারা নতুন নতুন কাজ শুরু করছো, ভাবছো কিছু ইনকাম হবে, হ্যাঁ ভ্যালিড, ইনকাম সবাই করতে চায়, আর ইনকামের জন্যই আজকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোকে আমরা ইউজ করি। আজকাল কেউ ওই ফ্রেন্ডশিপ করতে বা ওইগুলো করতে করার জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম বা তোমার ইউটিউব ইউজ করে না। আজকাল ইউজ করা হয় হচ্ছে কিভাবে নিজেকে প্রোগ্রেস করা যাবে, কিভাবে ক্রিয়েটার হিসাবে নিজেকে স্টেবল করা যাবে। তো আজকে প্রত্যেকে ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ কারোর কোনো ডাউট থাকবে না, কারণ আমি যে ভুলগুলো করে ফেলেছিলাম সেগুলো যেন তোমরা না করো তার জন্য শেয়ার করবো। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, এভরি ডিটেলস জানতে পারবে, আর আমি কত আর্ন করি সেটা আমি বলবো। এই যে এখন আমি এক গ্লাস জল খাবো, আমার নখগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়, এই নখগুলো ঠিক করতে হবে, কিন্তু সময় হয়ে উঠছে না। এই এক গ্লাস জল খেয়ে দেন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে কী খাচ্ছি, কী হয়েছে আমি নিজেও জানি না, তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটু দাঁড়াও, একটু জলটা খেয়ে নিই। আর মুখটার অবস্থা দেখেছো তো আমার, ভুরুটুরু কিচ্ছু প্লাক করা হয়নি আজকে, দেখি যদি সময় হয় ভুরুটা প্লাক করতে যেতে হবে। আর আমি এখানে কোথায় ভুরু প্লাক করতে যাই, আমি কিন্তু খুব বিশাল কোনো পার্লারে যাই না, আমাদের লোকাল যে পার্লার আছে সেখানেই আমার না খুব মানে সুইটেবল লাগে, আমার আমার না কিছু কিছু মানে ব্যাপার আছে, আমি চুল ভুরু তারপর ধরো ব্লাউজ টাউজ ঠিক করার ব্যাপারে আমি সবার মানে সব হাতে আমি পারি না ব্যাপারটা, মানে আমার যার কাছে সেট হয়ে যায় আমি তার কাছেই যাই। তো ভুরুটাও সেই, আমি অন্য জায়গাতেও করেছি, বাট আমার না মনটা ঠিক পোষায় না। তো স্নান করার ডান তোমরা দেখতেই পাচ্ছ, এবার করব পুজো। চুলটা ঝাঁটার কাটির মতো অবস্থা হয়েছিল, এই চুলটাকে একটুখানি চেঞ্জ করতে হবে, মানে চুলটা এরকমই রাখবো, চেঞ্জ আর কি করবো, আর নতুন কিছু করবো না। তবে একটু হেয়ার স্ট্রেটনার একটা কিনতে হবে, একটা হেয়ার স্পা ক্রিম কিনতে হবে, অনেক কিছু কিনতে হবে, আস্তে আস্তে কিনে নেবো। তো আগে পুজোটা করে নিই, দেন তোমাদের সামনে আসছি। আর এই যে ট্রাইপডটা দেখছো, এই ট্রাইপডটা কিন্তু আমাকে খুব সেফ করে, একটা হাতের একটা কিনতে হবে, হাতেরটা রয়েছে, একটা মাইক কিনতে হবে, অনেক কিছু কিনতে হবে, প্লাস এই যে ওয়ালগুলো দেখছো, এই ওয়ালগুলোও ডেকোরেট করতে হবে, সার্টিফিকেটগুলো লাগাতে হবে, অনেক কাজ রয়েছে, কিন্তু সব কাজ পেন্ডিং পড়ে আছে, কোনো কাজ ফ্রুটফুল হয়নি এখনও পর্যন্ত। প্রথম যে কাজ সেটা হচ্ছে পুজো করা, তারপর তোমাদেরকে সবটা শেয়ার করা। তো দেখতে থাকো। এই হচ্ছে আমার ঠাকুরের প্লেস, এখানে প্রত্যেককে আলাদা আলাদা করে খাবার দাবার দেওয়া হয় এবং সুন্দরভাবে পুজো করা হয়। মাঝে মাঝে আমিও পুজো করি, মাঝে মাঝে বাড়ির অন্য মেম্বার্সরাও পুজো করে দেয়, সেটাতে কোনো সমস্যা নেই, তবে আমি চেষ্টা করি করার, কিন্তু কোনো কোনো দিন হয়ে ওঠে না। তো পুজোটা করে নিই, দিয়ে আমি বসছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। এই যে সিংহাসনটা তোমরা দেখছো, এই সিংহাসনটা নিয়ে একটা আলাদা কথা আছে, সেটা আমি ভিডিওতে বলবো, তোমরা কিন্তু দেখতে থাকো। ফাইনালি এবার আমি তোমাদেরকে একটা আইডিয়া দেব যে ফেসবুক থেকে কত টাকা ইনকাম করা যায়। দেখো এক্সাক্ট নাম্বার অফ আর্নিংটা আমি শেয়ার করতে পারবো না, আমি শুনেছি যেটার কোনো রকম কোনো রেস্ট্রিকশন আছে, মানে ওইভাবে আমি ঠিক এক্স্যাক্টলি এত টাকা ইনকাম করি এটা আমি শুনলাম যে করা যায় না। তো আমি তোমাদেরকে একটা আইডিয়া দেবো, আন্দাজ দেবো, এবং আমি কোন জিনিস কিনেছি সেই ইনকাম দিয়ে সেটা বলে দেবো, যাতে তোমরা নিজেদের মতো করে একটা আন্দাজ তৈরি করে নিতে পারো। এবার দেখো আমি এই ভিডিওটা দুভাগে ভাগ করবো, মানে এটার কি বেনিফিটস রয়েছে আর এটার কি
মানে বেনিফিটস নেই কি অ্যাডভান্টেজেস আছে কি ডিসঅ্যাডভান্টেজেস আছে। দেখো ফেসবুকটাকে আমরা যখন প্রথম পেয়েছিলাম, মানে আমি ফেসবুক শুরু করেছিলাম আমার মাধ্যমিক দেওয়ার পরে, আমি মাধ্যমিক দিয়েছি 2017 সালে। তো 2017 সালে আমি ফেসবুক করে শুরু করি, তখন আমার ভিভোর একটা ছোট্ট ফোন ছিল। এবার তখন আমরা ফেসবুকটাকে ইউজ করতাম কিভাবে, তখন আমরা ইউজ করতাম চ্যাটিং, মেসেজ করা, কিছু শেয়ার করা, এইসব করতাম, তখন সবাই এইসব করতো। কিন্তু যত দিন যাচ্ছে যুগ কিন্তু তত আপডেট হচ্ছে, মানে পুরনো মানবতার নিয়মে আর চলছে না। তো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এখন কিন্তু তিনটে আলাদা প্ল্যাটফর্ম, এবং তিনটে প্ল্যাটফর্ম থেকে হিউজ ইনকাম করা যায়, যেটা আমার বলার অপেক্ষা রাখে না। কিন্তু একটা ডাউট আছে যে এতদিন আমরা জানতাম যে ইউটিউব থেকে ইনকাম করা যায়, এটা আমরা বেশ 6-7 বছর ধরে জেনে আসছি, কিন্তু আমরা কি এটা জানি যে ফেসবুক থেকে ইনকাম করা যায় কি যায় না? ডেফিনেটলি ফেসবুক থেকেও ইনকাম করা যায়। এবার দেখো, সবচেয়ে প্রথমে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো না খুব অন্যরকম। মানে তুমি যদি এখানে মনে করো যে আমি আজকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে কাল থেকে প্রচুর আর্নিং শুরু করে দেবো, তাহলে কিন্তু হবে না, তোমাকে ধৈর্য ধরতে হবে। আমি যদি নিজেকে উদাহরণ দিই, আমি কিন্তু আজ থেকে ফেসবুক করছি না, 2017-18 তার মাঝখানে আমার 2-3খানা অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে, নানান সমস্যা হয়ে গেছে। আর এই যে অ্যাকাউন্টটা তোমরা দেখছো, এই অ্যাকাউন্টটা 1 বছর মাত্র কমপ্লিট হয়েছে। এবার দেখো, যে কোনো কাজে, নট অনলি ফেসবুক ইনস্টাগ্রাম, তুমি যে কোনো কাজে কনসিস্টেন্সি আর ডেডিকেশন কিন্তু ম্যান্ডেটরি। এটা যদি তোমার না থাকে, তুমি যদি ভাবো যে দূর হচ্ছে না, থাক আমি করবো না, এটা না, তোমাকে করে যেতে হবে। একটা দিন আসবে যেদিনকে ক্লিক হবে। আমি আমার এক্সপিরিয়েন্স বলি, আমি যখন ফেসবুক পেজটা যখন পেজ করে দিল, মানে প্রোফাইলটা যখন পেজে কনভার্ট করলাম, তখন অ্যাডস অন রিল, ইনস্ট্রিম অ্যাডস এগুলো এসেছিলো। এবার আমি অ্যাক্টিভেট করে রিল বানাতাম, এরকম রিল বানাতাম, মানে এই আওয়াজটা কিছু মনে করো না, আমাদের বাড়িতে প্রচুর পায়রা আছে, তো রিল বানাতাম, কিন্তু কোনো কিছু হতো না। মানে তারপর একদিন দেখলাম যে তোমার পে আউট অ্যাকাউন্ট দিতে বললো, সেই পে আউট অ্যাকাউন্ট দিতে কিচ্ছু পারি না, ব্যাংকের ডিটেলস, ট্যাক্স ইনফরমেশন, মানে পুরো ইউটিউবের মতো অনেক কিছু চায়, ঠিক আছে, তোমার অনেক কিছু চায়, যেমন ভুলেও গেছে সেই ফোন করে করে ব্যাংকে এগুলো এটা ওটা সেটা জানতে হলো, দিয়ে ফাইনালি কমপ্লিট হলো। আমি খুব চিন্তায় ছিলাম যে ফেসবুক তো বুঝতে পারছি না টাকা আসবে কি আসবে না। এবার দেখলাম যে আমি আমার প্রতি মাসে কিছু 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 ডলার জমা হয়েছিল, এবার ফাইনালি ইউটিউবের মতো $100 না হলে কিন্তু তোমাকে পে আউটটা দেয় না। এবার আমার $100 তখন হয়নি, আমি মনে মনে চিন্তায় ছিলাম যে আসবে তো আদেও, মানে খুব কিরকম একটা লাগতো, বুঝতেই পারছো টাকার ব্যাপার, টাকাও না ডলার, আর কি বলতো আমাদের মধ্যবিত্ত পরিবারে না ডলার ইনকাম করাটা অনেক বড় ব্যাপার, আর আমার বাড়িতে ডলার ইনকাম কেউ করেছে কিনা আমি ঠিক জানি না, এটা অহংকার না, আমি বলছি জানি না, তো কি করে বলবো। তো যাই হোক, এবার ডলারের ব্যাপারটা একটা খুব লোভ লোভ লাগছিল যে হচ্ছে না কেন হচ্ছে না। ফাইনালি দেখলাম $100 কমপ্লিট হওয়ার পরেই একটা মেসেজ এলো যে এত অ্যামাউন্ট ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট। আমি তখন মানে কি বলবো, আমি বললাম যে ওয়াও, মানে ফাইনালি এসেছে। কিন্তু এইটা থেকে তোমরা যদি মনে করো যে একেবারে হিউজ ইনকাম, নো, ইনকাম আপ ডাউন কিন্তু করে, ওই রকম না যে আমি এত টাকা কামিয়ে মানে লাখপতি হয়েছি, বাট না। এবার হচ্ছে আন্দাজ দেওয়ার পালা, শর্টে শর্টে বলে দিলাম যে এইভাবে ইনকামটা জেনারেট হতে পারে, ইনস্ট্রিম অ্যাড থেকে ইনকাম আসতে পারে, লাইভ অ্যাড থেকে ইনকাম আসতে পারে, সাবস্ক্রিপশন থেকে ইনকাম আসতে পারে, অ্যাডস অন রিলস থেকে ইনকাম আসতে পারে। এবার কম বেশি হবেই, কখনো তুমি কোনো বাইরের গান ইউজ করলে কিন্তু তোমার সেই ইনকামটা হবে না, বা তুমি ধরো কোনো রকম ভিডিওর মধ্যে বাইরের সাউন্ড ঢুকে গেলে হবে না, এরকম অনেক ব্যাপার আছে। তারপর মানে ফেসবুক কিন্তু এমন না যে টাকাটা অ্যাপ্রক্স দেয়, মানে মানে কেটেও না, এটাও দেখতে হবে, বাট হ্যাঁ কেটে কুটে ছাটকাট করে ট্যাক্স কেটে হ্যান ত্যান করে যেটা আসে মন্দ আসে না। এবার তুমি বলবে যে আজকালকার দিনে, দেখো আজকালকার দিনে টাকার সত্যি করে প্রচুর দরকার, কিন্তু কতটা অ্যামাউন্ট এলে তুমি রিলিফ হবে? দেখো যে টাকাটা আসে, আজকে যদি কলকাতায় কোনো ডেলি প্যাসেঞ্জারি করে কোনো জায়গায় কাজ করতে যেতাম, সেখানে গাধার খাটুনি খেটে যে ইনকামটা করতাম সেরকমই আসে। এবার কথাটা হচ্ছে, আমি কোনো প্রফেশনকে ছোট করছি না যে তাহলে যারা প্রতিদিন কাজ করতে যাচ্ছে সকালবেলা উঠে তারা কি খারাপ বা তারা কেন যাচ্ছে, এটা না, ব্যাপারটা হচ্ছে আমি তুলনা করছি। কেন কি বলো তো, এই যারা ক্রিয়েটার আছে না, তাদেরকে বাড়িতে বলো বা অন্যান্য ক্ষেত্রে শুনতে হতে পারে যে চাকরি করলে একটু ভালো হতো, চাকরি তো করিস না বা চাকরি কর, এগুলোর কি ভরসা, বাট ওইগুলো কথাগুলো না তোমাকে খুব ডিমোটিভেট করে। ওই ডিমোটিভেশনগুলোকে তুমি জুঝে, তুমি সহ্য করে আজকে একটা জায়গায় আর্নিং করছো, সেটা অনেক বড় ব্যাপার। আমি সেই জন্যই তুলনাটা দিলাম। এবার আজকে আমার কথাটা আমি বলছি বলে কেউ যেন চাকরি ছেড়ে দিয়ে ফেসবুক করতে বসো না, তোমার একটা স্টেবল ইনকামের জায়গা রাখবে। যেমন ধরো আমি যোগা ক্লাস, এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু আছে, তার সঙ্গে সঙ্গে এগুলো, এবার একটা জায়গায় দাঁড়িয়ে গেলে তখন তুমি লাইফে ডিসিশন নিলে যে না আমি এখন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েট করবো বা ফুল টাইম ডেডিকেশন দেবো। দেখো প্রত্যেকটা জিনিস
ভীষণ রিস্ক আছে, একটা কথা মাথায় রাখতে হবে। আমি আমি ভীষণ কিছু বড় কিছু হয়ে যায়নি, বাট আমি একটা জিনিস শিখেছি বা বুঝেছি, এক্সপিরিয়েন্স থেকে আমি কথাটা বলছি তোমাদেরকে, যেখানে রিস্ক নেই সেখানে কিন্তু সেই অর্থে প্রফিটও নেই। প্রফিট যেখানে ভালো সেখানে রিস্ক থাকবে। এবার ডিপেন্ড করছে তুমি রিস্ক নিতে পারবে, তোমার কি ইচ্ছা আছে, তুমি কি সেটা পারবে। যদি তুমি রিস্ক নিতে না চাও দেন অ্যাবসলিউটলি ওকে, তুমি রিস্ক নিও না, তুমি চাকরি করো, নর্মালি যা করছো করো। বাট তোমার যদি মনে হয় যে না আমি কিছু করব, আমার নামে কিছু হবে, মানে যদি তুমি স্বনাম ধন্যা হতে চাও, তাহলে তুমি কিন্তু এই প্রফেশনটাকে সিরিয়াসলি নিতে পারো। আর কি বলো তো, এটাতে যেমন আপ ডাউন আছে, কখনো টাকা নাও আসতে পারে, কম আসতে পারে, দু তিন মাসে গিয়ে $100 হতে পারে, এই সব কিছু রয়েছে। আমার এরকম হয়েছে, দু তিন মাস চার মাস গিয়ে হয়তো আমার $100 হয়েছে বা $100 হয়েছে, কিন্তু কেটে কুটে 8-9 হাজার টাকা এরকম হচ্ছে। কম বেশি কম বেশিগুলো হবে, কিন্তু তোমাকে ভেঙে পড়লে চলবে না, তোমাকে কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। আর একটা বিষয়টা, লোভ করলে চলবে না। এবার আসছি আমি কত ইনকাম করেছিলাম। আমার ফার্স্ট পেমেন্ট আজকে ঢোকেনি, বেশ কিছু মাস আগে ঢুকেছে, ঠিক আছে। তো কি আমি কিনেছিলাম আমি সেটা তোমাদের বলছি। আমি বোধহয় শেয়ারও করেছিলাম ফেসবুকে, রিল শেয়ার করেছিলাম, আমি একটা সিংহাসন কিনতে গেছিলাম ঠাকুরের। সেই সিংহাসনটা এবার তোমরা আন্দাজ করো, তোমাদেরকে এই ব্লগে খুনি যে সিংহাসনটা দেখালাম যেখানে আমি পুজো করছি, ফার্স্ট পেমেন্ট দিয়ে ওই সিংহাসনটা কিনেছিলাম। আর ওই সিংহাসনটা কেনার পরেও কিছু টাকা আমার কাছে বেঁচে গেছিলো। এবার দেখো ভ্যারি করে কে কত পাবে, ওরকমভাবে এক্সাক্ট অ্যামাউন্ট যেমন ইউটিউবে হয় না তেমন ফেসবুকেও হয় না। আমি সব শেষে বলছি, সবসময় রিস্ক ফ্যাক্টরটার কথা মাথায় রাখবে। আর একটা অ্যাডিশনাল টিপস আমি এটা জেনেছি, দেখো সব সময় সময় কিন্তু এক থাকে না, মানে আজকে তুমি হিউজ অ্যামাউন্ট ইনকাম করছো, কালকে তোমার ইনকাম পড়তে পারে। তাই জন্য যখন তুমি ইনকাম করছো তখন খুব আননেসেসারি বাজে খরচা, আমি ওকে দেখাবো, আমি আইফোন কিনবো, আমিও আইফোন কিনেছি, কিন্তু আইফোনটা এই দেখো আমার কাজে লাগছে, শুধুমাত্র শো অফ বা এটা ওটার জন্য। আজকে ব্র্যান্ডেড জুতো কিনে নিলাম, ব্র্যান্ডেড জামা কিনে নিলাম। হ্যাঁ, আমাকে ব্র্যান্ডেড জামা কিনতে হতে পারে যদি আমার মনে হয় যে না আমি আমার ব্লগিংয়ে এই এই কন্টেন্টটা দেখানোর জন্য, আমার হতে পারে, কিন্তু কাউকে দেখানোর জন্য, শো অফ করার জন্য এটা সেটা বাড়ি গাড়ি করো না, তাতে কিন্তু শান্তিটা বজায় থাকবে নিজের, আর টাকাটাও জমবে। যখন তুমি হিউজ ইনকাম করছো তখন চেষ্টা করো সেটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করা, সঠিক জায়গায় সেভিং করা। আমি বলবো সেভিং তো সবাই করে, ইনভেস্ট করতে শেখো যে কোনো কিছু ভালো। তার সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট কী জানো, নিজের প্রতি কিছু শিখে রাখো, কোনো স্কিল কোনো কোর্স কিছু শিখে রাখো, কারণ আগামী দিনে ফট করে ধরো কোনো কিছু প্রবলেম হলো, ফেসবুক অ্যাপটাই হয়তো ব্যান হয়ে গেলো, ইউটিউব অ্যাপটাই হয়তো ব্যান হয়ে গেলো, তখন যেন তোমাকে মাথায় হাত না দিতে হয় যে আমি কী করবো, এইটা যেন না হয়। তো থাকতে থাকতে তো নিজেকে স্কিলটা ডেভেলপ করে রাখো, আর মনে হয় সেটা তোমাদের জন্য ভালো হবে। তো মোটামুটি একটা অ্যাপ্রক্স ইনকামের আইডিয়া পেলে, যদি ভিডিওটা ভালো লাগে, যদি এইটা ঠিক ব্লগিং না, এটা একটা ইনফরমেটিভ ছিল, বাট আমার মনে হলো যে অনেক ছোটো ছোটো ক্রিয়েটার আছে যারা জানতে চায়, যাতে জানার ইচ্ছা থাকে, আমিও তো জানতে চাইছি যে কী হবে ব্যাপারটা। তো আমার যে প্রবলেমটা আমি ফেস করেছি তোমরা যাতে ফেস না করো, সবসময় মনে রাখবে $100 না হলে কিন্তু কোনো রকম পে আউট ঢোকে না, এটা মাথায় রেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমরা এছাড়া কী বিষয় নিয়ে জানতে চাও, এই ধরনের ছোটো ছোটো টিপস আমি তোমার এই ব্লগিং চ্যানেলেই আনবো। আর হচ্ছে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে, আজকে 11টার সময় পোস্ট করতে পারিনি ফর সাম টেকনিক্যাল ইস্যুস, কিন্তু চেষ্টা করবো পোস্ট করার। তোমরা ভাবেই সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো।